দেখছেন আমরা আনবক্সিং করছি একটা গিজার বা ওয়াটার হিটার যেটা বলে অ্যারিস্টন ব্র্যান্ডের। এটার মধ্যে এখন আমরা দেখব যে এর ভিতরে কি কি আছে। কানেকশন পাইপ আছে দুইটা, এরা আপনারা দেখছেন যে একদম ইনট্যাক্ট আছে। এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গার ওয়ালে ফিক্স করার জন্য। আমরা একটু খুলি, সামনের ডিজাইনটা খুলতেছি। খোলা হচ্ছে অ্যারিস্টন গিজার। আপনারা দেখবেন যে মার্কেটে অনেক ধরনের গিজার পাবেন। ইটালিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড অ্যারিস্টন যে গিজারটা তৈরি করেছে, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং কোয়ালিটি, এবং ফ্রন্টেও এটা দেখতে অনেক বিউটিফুল। সো এটার সঙ্গে ম্যানুয়াল আছে, সো একটা ম্যানুয়াল ওয়াল ফিক্স আছে। এটা অ্যারিস্টন গিজারের সামনেটা খোলা হচ্ছে, ইলেকট্রিক লাইনটা সেট করবে। এইমাত্র আমরা আনবক্সিং করলাম অ্যারিস্টন গিজার, যেটাকে ওরা মডেল বলছে অ্যারিস্টন 30 লিটার, অ্যান্ড্রিস 30 RS মডেলটা। গিজার শিপ শুরু হচ্ছে, অনেকে বাসায় গিজার রিকোয়ারমেন্ট ফিল করছে। আই রিকমেন্ড অ্যারিস্টন, ওয়াই? বিকজ কম দামি গিজার যখন আপনি বাসায় লাগানোর ডিসিশন নেন, তখন গিজারগুলো নর্মালি ফলস সিলিং এর ভিতরে থাকে অথবা বাথরুমের ভিতরে ওয়াল ফিক্স করা যায়। অ্যারিস্টন গিজারের সঙ্গে আমার এক্সপেরিয়েন্স কিন্তু আজকের না, লাইক 8 ইয়ার্স ব্যাক আই বট মাই ফার্স্ট অ্যারিস্টন গিজার, যেটা আমি ইউজ করেছি, দুইটা বাসা চেঞ্জ করেছি, তারপরও চলছে। এবং আমার নতুন ফ্ল্যাটে এই গিজারটা আজকে ফিক্স করব। মাঝখানে আবার গ্রামের বাক্কার জন্য আমি অ্যারিস্টনই কিনেছি। 30 লিটার এই গিজারটিতে যদি ওয়াট বলি কত, এটা 1.5 কিলোওয়াট, তার মানে প্রতি ঘন্টা যদি আপনি মেশিনটা চালান তাহলে আপনার 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এই হিসেবে আমরা যদি বলি মাসে 30 দিন বিদ্যুৎ খরচ ম্যাক্সিমাম কত হতে পারে, 200 থেকে 300 টাকা মতো আসতে পারে। তো শীত তো আর বাংলাদেশের শীত সাস্টেন করে 1 থেকে 2 মাস, তো এই সময়টা আপনার জন্য অ্যারিস্টন প্রিফার করে। গিজার যখন আর আমি দুইটা রিকমেন্ড করি, লোকাল গিজার কিছুটা লো প্রাইস আছে যেগুলা, সেগুলা কিন্তু অনেক সময় লিক করে আপনার ফলস সিলিং এর ভিতরে বা বাথরুমের উপরে যে জায়গাটা আছে এটা আপনি স্টোরেজ হিসেবে ইউজ করেন, তো ওই জায়গাগুলোতে যে যা কিছু আপনার রাখা থাকে সবই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার একটা ব্যাপার আছে কম দামি গিজারের ক্ষেত্রে, যেটা হতে পারে শর্ট সার্কিট এর জন্য পানি বিদ্যুৎ পরিবাহী, তো পানির মাধ্যমে কিন্তু শক, একটা আমরা যেটা বলি ইলেকট্রিক শক, এটা কিন্তু লাগতে পারে ফ্যামিলি মেম্বারদের জন্য। সো সেফটি এন্ড সিকিউরিটি যদি বলি, অ্যারিস্টন ইজ দ্য বেস্ট, দ্য ডিজাইন ইজ অসম। যদিও আপনি গিজার লাগানোর পরে গিজার দেখবেন না বাসায় ফিক্স করার পরে, তো বি উইথ দ্য বেস্ট থিং। এবং আপনারা যদি গিজার প্রেফার করেন তাহলে অফকোর্স আই রিকমেন্ড অ্যারিস্টন। এটা তিনটা লেয়ারে আছে থার্মাল সিস্টেম, এটা যদি পানি 25 মিনিটের মধ্যে গরম হয় নর্মালি, এবং এটা 24 ঘন্টা পর্যন্ত পানিটা গরম থাকে। সো ওয়ান্স ইউ মেক দ্য ওয়াটার হিটার, সো 24 ঘন্টা আপনার কোনো টেনশন নাই পানি গরম নিয়ে। যাদের একটু অ্যালার্জি, একটু অ্যাজমা প্রবলেম আছে বা নিউ নর্মাল লাইফে আপনারা চিন্তা করছেন ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে, সো এই বছর বিশেষ করে 2020 এবং 2021 এর জন্য শীতের আসার প্রস্তুতি হিসেবে আপনারা গিজার ফিক্স করতে পারেন, এবং গিজার পছন্দ করলে ইওর বেস্ট চয়েস শুড বি অ্যারিস্টন। সুইচটা অফ আছে, অন করলাম। অনেক সময় সুইচটা অন করেই অনেকে অফিসে চলে যান সকালে গোসল করে, কোনো অসুবিধা নাই। এটাতে থার্মোস্ট্যাট আছে অ্যারিস্টনে, তার মানে একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত সে যখন টাচ করে পানিটা গরম হয় সে অটোমেটিক্যালি সুইচ অফ করে দেয়, উপর থেকে সুইচটা অফ হয় না, তার সিস্টেম থেকে সে শাটডাউন করে দেয় ইলেকট্রিসিটিকে। আমরা এখন দেখবো কিছুক্ষণের মধ্যে উপরে ফিক্স হয়ে গেছে। এখানে যখনই সুইচটা অন হয় উপরে সুইচটাও অ্যারিস্টনে একটা লাইট জ্বলে অ্যারিস্টন গিজারে। পাওয়ার অন করছি আমরা, ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হচ্ছে গিজারটা, প্রোডাক্টের সঙ্গে যে ব্রোশিওরটা আসছে আপনারা দেখেন উইথ দ্য ক্যাটালগ অ্যান্ড গ্লোবাল ওয়ারেন্টি সার্টিফিকেট সব কিছুই আছে, সেগুলো একটু চেক করে নিন যখন আপনারা অর্ডার করবেন। এবং ফাইনালি অর্ডার কোথেকে করবেন, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কল। অ্যারিস্টনের সোফার আই নো বাংলাদেশে কোনো অথরাইজড ডিলার নাই, সো বিভিন্ন ইম্পোর্টার আছেন যারা ব্যক্তিগতভাবে উদ্যোগে বিভিন্ন সোর্স থেকে অ্যারিস্টন গিজার কালেক্ট করেন। সো অ্যারিস্টন যখন নিয়ে আসেন, অনেকে আবার চাইনিজ কপি অ্যারিস্টন প্রোডাক্ট বিক্রি করছেন অনেক কম দামে,
যেমন 30 লিটার একটা গিজার, এটার প্রাইস হয় আপনার, ইটি স্টার্টস উইথ 13,000 টাকা থেকে 16,000 টাকার মধ্যে বিভিন্ন ইয়েতে বা ওয়েবসাইটে আপনারা দেখবেন। পান্না ইলেকট্রনিক্স দীর্ঘদিন ধরে অ্যারিস্টনের অথেন্টিক প্রোডাক্ট মার্কেটে দিচ্ছে, যেটা ওদের ইয়ে হচ্ছে স্টেডিয়াম মার্কেট, এবং অনলাইনেও তারা অ্যাভেলেবেল। সার্ভিস ইজ ভেরি নাইস, আপনারা অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন, অথবা আপনি ওরা কুরিয়ার করেও পাঠিয়ে দিবে। ইন দ্যাট কেস প্রাইস একটু কম রাখবে, যেহেতু ফিটিং ইনস্টলেশন থাকবে না। তো সব মিলে আই রিকমেন্ড গো ফর অ্যারিস্টন। থ্যাংক ইউ পান্না ইলেকট্রনিক্স প্রোডাক্টটা পাঠানোর জন্য। এবং আপনারা দেখেন এটা 2 বছরের ওয়ারেন্টি আছে, রিপেয়ার অ্যান্ড সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে। সো থ্যাংক ইউ ফর দ্য সার্ভিস, হোপফুলি ইউ ক্যান মেক ইউর অর্ডার ফ্রম পান্না ইলেকট্রনিক্স অর এনি আদার অথেন্টিক ইম্পোর্টার। থ্যাংক ইউ।